নমস্কার, বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি উত্তীয় সেন। আজ একটি অন্যরকমের একটি নতুন বই নিয়ে কথা বলতে চলে এসেছি। বইটির নাম হলো শ্রীকৃষ্ণ লীলা পুরুষোত্তম। এই বইটি অত্যন্ত পরিচিত বই, অনেক এই বইয়ের ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো এই বইটি অনেক দিন থেকেই সংগ্রহ করার একটা ইচ্ছা ছিল মনের মধ্যে, তো অবশেষে সংগ্রহ করেছি। তাই আপনাদের সাথে একটু ভিডিও করে বইটির কিছু কথা বলবো এবং আমার যা অভিজ্ঞতা কিছু ভাগ করে নেবো আপনাদের সাথে। তো প্রথমেই বলি, এই বইটির কভারটার সম্বন্ধে একটু কথা বলি। এই বইটি হচ্ছে শ্রীকৃষ্ণের ওপর, দেখতেই পাচ্ছেন রাধা এবং শ্রীকৃষ্ণের একটি অসাধারণ ছবি দেয়া আছে এবং এই বইটি হার্ড কভারে তৈরি এবং বইটির ভালোই মোটা, বুঝতেই পারছেন দেখে। বইটির পেজ সংখ্যা হচ্ছে 788। এবার বইটির একটু ডিটেলস আমি বলে দিই। লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীকৃষ্ণ শ্রীল প্রভুপাদ অভয় চরণাবৃন্দ ভক্তি বেদান্ত স্বামীর এই কর্তৃক শিব ভগবতের দশম স্কন্ধের সারমর্ম অবলম্বনে এই বইটি রচিত হয়েছে। এই বইটিতে আপনি শ্রীকৃষ্ণের জন্ম থেকে শুরু করে তার যে লীলা খেলা বা তার যে লীলা বিলাস, সেই সমস্ত ঘটনা এই বইটির মধ্যে আপনারা পেয়ে যাবেন। এবং বইটির একটি মানে ভালো দিক হচ্ছে, প্রত্যেকটি যে যে বিষয়গুলো নিয়ে ঘটনাগুলো নিয়ে আলোচনা করা হয়েছে সবই 3 থেকে 4 পাতার মতো বিষয় নিয়ে করা হয়েছে, মানে ঘটনাগুলি 3 থেকে 4 পাতার মধ্যে শেষ করা হয়েছে। এইভাবে দেখে নিন, সূচিপত্রতে সব নাম দেয়া আছে, কয়েকটা আমি পড়ে শোনাচ্ছি আপনাদের। গোবর্ধন পূজা, বৃন্দাবনে প্রলয়ঙ্কর, বাড়ি বর্ষণ, অপূর্ব লীলাময় শ্রীকৃষ্ণ, এইরকমভাবে ছোটো ছোটো পার্ট পার্ট করে শ্রীকৃষ্ণ সম্পর্কে বিভিন্ন তথ্য এবং বিভিন্ন তার লীলা খেলা তুলে ধরা হয়েছে এই বইটিতে। এই বইটি খুব সুন্দর বই, আপনারা সবাই পড়তে পারেন। আর একটা কথা বলাই আছে যে শ্রীকৃষ্ণর মানেই হচ্ছে আকর্ষণ। যিনি শ্রীকৃষ্ণ নিয়ে জানতে চাইবেন বা পড়তে চাইবেন তাকেই তিনি আকর্ষণ করবেন, তাই এই বইটি আপনারা পড়তে পারেন। বইটি আপনাদের অবশ্যই ভালো লাগবে, এইটুকুনি বলতে পারি। এবং এই বইটির সূত্র ধরে আরেকটা কথা বলতে পারি, শ্রীকৃষ্ণ সম্পর্কে পড়তে গিয়ে আমার শ্রীকৃষ্ণর প্রতি যে আগ্রহ বেড়েছে তার জন্য আমি আরও কিছু বই সংগ্রহ করেছি শ্রীকৃষ্ণ সম্পর্কে। তো শ্রীকৃষ্ণ হচ্ছে আদি পুরুষ, তিনি সব কিছুর সৃষ্টিকর্তা, তার থেকেই সব কিছু জগৎ সৃষ্টি হচ্ছে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছু তাকে ঘিরে। তিনি প্রত্যেকটি অণু পরমাণুর মধ্যে অবস্থান করছেন। তিনি যেমন সময় কাল এই সবের অতীত, তাকে কখনো কোনো কিছুতেই যেমন বাধাও যায় না, তাকে কিছু কয়েকটি শব্দের মধ্যে তাকে প্রকাশও করা যায় না, তিনি অনন্ত। তো তাই শ্রীকৃষ্ণ সম্পর্কে জানতে এবং শ্রীকৃষ্ণের প্রেমে যদি আপনারা পড়তে চান তাহলে এই বই অবশ্যই পড়তে পারেন, ভালো লাগবে, এইটুকুনি বলতে পারি। তো এই বলেই আমার ভিডিও শেষ করছি, আর বড় করবো না ভিডিও। আর একটা কথা বলে রাখি, আমি বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে বিভিন্ন তথ্যমূলক বিষয়, বিভিন্ন বই রিলেটেড বিষয় এবং বিভিন্ন রহস্যময় বিভিন্ন জ্ঞানমূলক বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তাই যারা এই চ্যানেল দেখছেন বা আমার এই চ্যানেলের দর্শক, তারা অবশ্যই এই চ্যানেলটিকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। আর সবাই ভালো থাকবেন, ভালো সঙ্গে থাকুন, ভালো কাজ করুন, আর সবারই ভালো চেষ্টা করুন, ভালো কামনা করুন। তো নমস্কার, ভালো থাকবেন, আবার অন্য কোনো ভিডিওতে আমাদের সাথে দেখা হয়ে যাবে।